আলু সংরক্ষণ করে রাখা হবে, মিনি স্টোর যাকে বলে আর কি। সুবিধা কি, একটা ওই যে আলু বাতাসটা ভালো পাবে, আলুটা নষ্ট হবে না, বেশি দিন রাখা যাবে। যেমন এখানে যে আলুর যে ঘরটা করা হয়েছে, এখানে অনেক কৃষকের সাশ্রয় হবে। সাশ্রয়টা স্টোরে রাখলে ভ্যান ভাড়া, স্টোর ভাড়া অনেক সমস্যা। এইভাবে যদি সমস্ত কৃষকরা বাড়িতে এইভাবে একটা ঘর তোলে, অনেক সাইড থেকে সাশ্রয় হবে এবং আলুটা ওদের ইচ্ছা মতো যখন বাজার দর বিক্রি করতে পারবে, এটা একটা সুবিধা হবে। এটা হলো একটা মডেল হিসেবে বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা বাংলাদেশে 450টি ঘর দেওয়া হয়েছে কোল্ড স্টোরের বিকল্প। কোল্ড স্টোরে আলু রাখলে কোল্ড স্টোরে অনেক ব্যয়, 1 কেজি আলুতে 8-9 টাকা খরচ হয়। এবং কোল্ড স্টোরে আলু না রেখে এই ধরনের ঘর কৃষকরা তৈরি করে উপকৃত হয়, এই জন্য সরকার মডেল হিসাবে সারা বাংলাদেশে 450টি ঘর দিয়েছে। তো এই ঘরের উপকারিত হলো, এই ঘরে আমরা 8 মাস আলু রাখতে পারবো, কোল্ড স্টোর ভাড়া লাগতেছে না। 500 বস্তা আলু ধরবে, যে 500 বস্তা আলুর কোল্ড স্টোর ভাড়া হলো 1.5 লক্ষ টাকা, আর এখানে 1টি টাকা খরচ নেই। বিভিন্ন বিবেচনা করে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের ঘর সারা বাংলাদেশের কৃষকদের মাঝে কৃষকরা নিজেরা উদ্যোগী হয়ে ঘর তৈরি করে, এই জন্য মডেল হিসাবে প্রতি উপজেলায় 2টি করে ঘর বরাদ্দ করেছে। আমাদের পীরগাছা উপজেলায় অবশ্য বেশি দিয়েছে, 10টি ঘর আছে আর কি। আমরা চেয়েছিলাম যে আমাদের স্যারকে দিয়ে আমরা একটা ঘর অন্তত উদ্বোধন করে আমরা তারপরে আমাদের কার্যক্রম শুরু করব। আজকে আমাদের এই আশাটা পূরণ হলো। আজকে রংপুরবাসীর পক্ষ থেকে, কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে আমি স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, একটু আগে আমরা যে আলুর হিমাগারটা আমাদের আমরা উদ্বোধন করলাম, ওটা আপনারা দেখছেন, ওটা চারিদিকে কিন্তু বেড়ার তৈরি, একটু মানে 100 শতক জমি এটা লাগে করতে, এবং RCC পিলারের উপরে দিয়ে নিচে থেকেও বাতাস যাচ্ছে, উপর থেকেও বাতাস। এটা কিন্তু অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয়েছে, এবং আমাদের কৃষকরা এখানে আপনারা দেখেন এমন কোনো ঘর নাই যেখানে আলু উৎপাদন না করছে, এবং আমি দেখতেছি যে প্রত্যেকের বাড়ি উপচে পড়তেছে আলুতে, এবং আলু সংরক্ষণের জায়গা নাই। সবাই চাইলেই কোল্ড স্টোরেজে জায়গা পাচ্ছে না, কোল্ড স্টোরেজও কিন্তু সীমাবদ্ধতা আছে। সুতরাং এই প্রযুক্তিতে তারা যদি 100 শতক জমিতে 30 জন কৃষক দিলে মাত্র 5,000 টাকা করে পার হেড যাবে, 1.5 থেকে 1,70,000-এর মধ্যে ওরা এটা করলে ওরা প্রত্যেকের আলু নেক্সট সিজন পর্যন্ত ভালো রাখতে পারবে। এবং এটা বিজ্ঞানসম্মত, এই প্রযুক্তি খুব সহজ, সস্তা, সুলভ প্রযুক্তি আমরা নিয়ে আসছি। আমরা অপেক্ষা করতেছি যে এটার ফল এবার কেমন পাই। যদি আমরা পাই, এটা পাইলটিং, আমরা সারা বাংলাদেশে আলু চাষিদের কাছে আমরা এটা পৌঁছানোর চেষ্টা করব, সবাই আলুরা পকেটাতে। এবং এটাতে রাখলে এটা রপ্তানি মূল্যও কমে না। কোল্ড স্টোরেজে অনেক সময় আলু রাখলে মিষ্টি হয়ে যায়, এখানে সেটা হবে না।